এবং কাছে যে যেখানে বসে এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আমি নাসরিন খান, আপনারা দেখছেন টরন্টো থেকে প্রচারিত নবদ্বীপ টিভি বিশেষ অনুষ্ঠান প্রফেশনাল। প্রফেশনাল অনুষ্ঠানে আমরা কমিউনিটির একজন প্রফেশনালকে নিয়ে আসি এবং তার সাথে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আমাদের আজকের অতিথি মিস্টার আশরাফ সিদ্দিকি, উনি একজন রিয়েলিটর। উনি ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। 2017 কানাডাতে উনি রিয়েলিটর হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং তার আগে দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেছেন। উনি একজন টপ এজেন্ট, মানে রিয়েল এস্টেটের যে ম্যাগাজিনটি আছে টপ এজেন্ট ম্যাগাজিনটি কানাডা, ইউএসএ এবং ইউরোপ তিনটি দেশ মিলিয়ে প্রকাশিত হয়। এই টপ ম্যাগাজিনে ওনার নাম টপ লিস্টে এসেছে। আসুন আমরা কথা বলি মিস্টার আশরাফ সিদ্দিকির সাথে। ধন্যবাদ নাসনাপা। সবার আগে আসলেই আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে আপনাদের প্রফেশনাল অনুষ্ঠানে দেখেছেন। আমি এখনো মনে করি যে আমার আমি জাস্ট শুরু করেছি অ্যাজ এ প্রফেশনাল, ডেফিনেটলি আমার জার্নি খুব বেশি দিনের না, কিন্তু আমি চেষ্টা করছি আর কি আমার মতো করে বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য, যেন একটা আমার যে গোল আছে সেই গোল আমি যেন রিচ করতে পারি, একটা সাকসেসফুল জায়গায় যেন পৌঁছানো যায়। সো এটা বলতে পারেন দিস জাস্ট অ্যান হাম্বল বিগিনিং, বাট ডেফিনেটলি আই উইল কিপ স্ট্রাইভিং টু বিকাম সাকসেসফুল। So that means that you are still working on it. Of course. That's of so course. Much humble. Every day I start from ground zero. This is the one of the key thing I follow religiously. When I start a day, I tell myself I have to start from zero. Okay, yes. এই কথাটা অনেকবার শুনেছি। This is my Bible. Right. So exactly that's what you are expressing yourself. সত্যি বলতে কি যে আমার মানে আল্লাহর কাছে বা অশেষ শুকরিয়া যে কানাডাতে আমার একদিনের জন্য খারাপ লাগেনি। আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ সুন্দর একটা দেশ। এই দেশ সত্যি বলতে মানুষ বলে, কিন্তু আমি আসলে বিশ্বাস করি এই দেশটা, যে এটা আসলে একটা ল্যান্ড অফ অপরচুনিটিসের দেশ। এবং এই দেশে বলতে পারেন আমাকে আমার সবকিছুই ভালো লাগে, সবকিছু আমাকে মুগ্ধ করে। আমি খুব এনজয় করেছি এই লাস্ট কাপল অফ ইয়ার্স। আমি এতটা এনজয় করেছি যে আমার মনে হয়েছে যে মানে যে মানে একদিন আমি রিগ্রেট করিনি যে আমি দেশে কেন ইমিগ্রেন্ট হিসেবে এসেছি। বাট নাকি দিস ইজ অ্যান অ্যামেজিং কান্ট্রি। সো ইউ আর কাইন্ড অফ পজিটিভ মেন্টালিটি, আই ক্যান সি দ্যাট। আসলে শুরুতে অনেক স্ট্রাগল থাকে, আমি স্টুডেন্ট হিসেবে এসেছি, দুটো বাচ্চা ছিল, অনেক স্ট্রাগল ছিল, এই কারণে কোশ্চেনটা আমি সবাইকেই করি। আচ্ছা, আপনার কাছে জানতে চাইব বর্তমানের এই প্যান্ডামিকের সময় পুরো বিজনেস স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। রিয়েল এস্টেট এটি কিন্তু একটা ফিজিক্যাল বিজনেস। আমার বিজনেস ধরেন এটা অনলাইনে করা সম্ভব, আমি প্যান্ডামিকের সময় পুরোটাই অনলাইনে করে দিয়েছি, কিন্তু রিয়েল এস্টেট তো আপনাকে ফিজিক্যালি একটা লোকেশনে যেতে হয় আর সেখানে অনেক কিছু রিসার্চ করতে হয়, নেবারহুড কিরকম, বিল্ডিং এর স্ট্রাকচারাল দিকগুলো, বিভিন্ন বিষয়ের জন্য আপনাকে ফিজিক্যালি যেতে হচ্ছে। তো এটা তো এই প্যান্ডামিকের সময় ইম্প্যাক্ট হচ্ছে ডেফিনেটলি। তো এই কারণে রিয়েল এস্টেটের আপনার বিজনেসটাতে কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে বলে আপনি মনে করেন? ওকে, সো আমার ক্ষেত্রে স্টোরিটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে প্যান্ডেমিক আমি দেখেছি, প্যান্ডেমিকের এই টাইমটা আমি আসলে কি আমি এটা একটা অপরচুনিটি হিসাবে দেখেছি যে
এই যে কোনো আসলে কি যে কোনো স্ট্রাগলিং টাইম সাথে কিছু অপরচুনিটি নিয়ে আসে। সো ইফ ইউ অলওয়েজ ট্রাই টু লুক এট দ্য ব্রাইটার সাইড, আপনি দ্য ব্রাইটার সাইডটাই দেখবেন যে না ঠিক আছে এটা আমাদের স্ট্রাগল, আমাদেরকে তো এখান থেকে এটা তো আমাদেরকে ফেস করতে হবে, এটা আমাদেরকে ওভারকাম করতে হবে, এখান থেকে তো আমি লুকিয়ে গিয়ে তো বাঁচবো না, রাইট? এটা কিভাবে করে চ্যালেঞ্জেসটা আমি ওভারকাম করতে পারি এই সাইডটা আমি দেখে করেছি। সো আমি আমার বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বলতে পারি যে আমি দেখেছি যে ঠিক আছে আমার ফিজিক্যাল ইন্টারেকশনস অনেক কম হচ্ছে, আমার ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট অনেক কম হচ্ছে বা আমি একদম কমিয়ে ফেলেছি, কিন্তু আমি অন্য টেকনোলজি কেন ইউজ করছি না, আমি ফেসবুক প্ল্যাটফর্মটা কেন ভালো মতো ইউজ করছি না টু জেনারেট লিডস, আমি কেন জুম ইউজ করছি না টু connect my target group, target customers. So যখন আমি আসলে কানেকশন বিল্ড করছি তখন দেখছি কি যে আমার প্রোডাক্টিভিটি লেভেলটা বেড়ে গিয়েছে, কারণ এখন আগে তো একটা ফেস টু ফেস মিটিং এর জন্য সময় লাগতো, আমি ড্রাইভ করে যেতাম ওখানে গিয়ে দেখা করতাম তারপর আসতাম, দেখা যেত এটা 2-3 আওয়ার্স একটা ওই জায়গায় আমার চলে যেত, কিন্তু এখন যে কোনো মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট সেট করে জুমে মিটিং সেট করা যাচ্ছে, ফেসবুকে গুগলের মাধ্যমে লিড জেনারেট করা যাচ্ছে, ইউটিউব কে ইউজ করা যাচ্ছে। সো অপরচুনিটিস আর অলওয়েজ দেয়ার, কিন্তু এই টেকনোলজি হয়তো বা এই প্যান্ডেমিকের আগে এত সিরিয়াসলি অন্যরা অনেকে হয়তো বা করতো, আমি আসলে সিরিয়াসলি করি নাই কারণ ওই হ্যাবিটটা তখন তৈরি হয়নি। তো এই চ্যালেঞ্জ আমি একবার একজন আর্কিটেক্টের কাছে শুনেছিলাম যে একজন আর্কিটেক্ট সবচেয়ে ভালো পারফর্ম করে কনস্ট্রেইন্টের মাধ্যমে, মানে কনস্ট্রেইন্টের মধ্য দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হয়, যখন তাকে লিমিটেড রিসোর্স দেওয়া হয়, অল্প স্পেস কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে হবে তাকে, তখন তার ক্রিয়েটিভ মাইন্ড ওপেন আপ করা শুরু করে। তো আমি দেখেছি যে যখন আমরা চ্যালেঞ্জ ফেস করলাম না, আমি তো দিস কাইন্ড অফ এ ম্যাটার অফ সার্ভাইভাল, কীভাবে কাজ করবো, কীভাবে বিজনেস ডেভেলপ করবো, আচ্ছা ঠিক আছে এটার পজিটিভ সাইডগুলো ইয়ে করা শুরু করি, দেখলাম যে না পজিটিভ নিয়ে যখন কাজ করা শুরু করি সো মাচ আই মিন গুড থিংস ইউ উইল ফাইন্ড, যে না ঠিক আছে যেগুলো কাজে লাগিয়ে আমি ওর বিজনেস চ্যালেঞ্জ গুলো ওভারকাম করতে পারি। তো আল্লাহর রহমতে সেটা ক্ষেত্রে রেসপন্স ওয়াজ গুড। সো আমি দেখেছি যে অনেক এখন দেখে একটা নতুন হ্যাবিট তৈরি হয়েছে, ইনশাল্লাহ আমাদের প্যান্ডেমিকের সিচুয়েশনটা খুব দ্রুত আমরা ওভারকাম করতে পারবো, এবং চাই যে আমরা যেন যেখানে আমাদের সবার লাইফে কিন্তু আপা বিভিন্ন সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসে, হ্যাঁ, কিন্তু এই চ্যালেঞ্জ আপনাকে হয় আপনাকে ভেঙে ফেলতে পারে, যেখান থেকে আপনি আসলে আরো ডাউনওয়ার্ডস চলে যাবেন, একটা চ্যালেঞ্জ ডিমোটিভেট করতে পারে, আবার এই চ্যালেঞ্জ বা স্ট্রাগল কিন্তু আপনাকে একটা নতুন সামনে আপনার মধ্যে একটা স্পিরিট তৈরি করতে পারে যে না ঠিক আছে আই উইল ফেস ইট এবং আমি তো স্টেপ বাই স্টেপ ওভারকাম করব। সো আমি এটাই বলবো যে যার যে চ্যালেঞ্জ আসুক এটা আমরা ফেস করি যতটা সম্ভব, বাকিটা তো আল্লাহ আমাদের এতে যা রেখেছে তাই হবে ডেফিনেটলি, আমরা শুধু চেষ্টা করতে পারি আসলে চ্যালেঞ্জ কে মোকাবেলা করে সামনে যাওয়াটাই, এটাই তো হিউম্যান প্রসেস অর লাইফ সাইকেল আই উড সে। আসলে দেখেন এই দেশটি 8 মাস বরফে ঢাকা থাকে, হ্যাঁ, মানুষ চাইলে খুব নর্মালি সহজে কিছু করতে পারে না, তারপরে দেখেন এই দেশটি এত ডেভেলপ, অথচ আমাদের মতো একটা মনসুন বিউটিফুল কান্ট্রি যেখানে আপনি 3 ধরনের লেয়ার পরে বাইরে যেতে হচ্ছে না, অনেক ধরনের প্রোটেকশন নিতে হচ্ছে না, তারপরে কিন্তু মানুষজন অতটা অ্যাক্টিভ নয়, তাই এরপরে আপনার কাছে আমি জানতে চাইব একজন টপ এজেন্ট হতে হলে 3টি ক্রাইটেরিয়া লাগে, একটি হচ্ছে প্রফেশনালিজম, আরেকটি হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি টু নো ইউর ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিটি ডেভেলপমেন্ট। তো আমাদের বাংলাদেশি কমিউনিটিতে বর্তমানে অনেক ইয়াং ইন্ডিভিজুয়াল এসেছেন যারা রিয়েল এস্টেটে সাকসেসফুল হতে যাচ্ছেন, হয়তো বা এই অনুষ্ঠান দেখার পরে আপনার সাথে অনেকে কাজও করতে চাইবে, তো তাদের জন্য আপনার কি সাজেশন? আচ্ছা, আমি সবচেয়ে মানে আপনি যদি বলেন যে একটা রিকোয়েস্ট করতে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ইয়াঙ্গার আমাদের কমিউনিটির ইয়াঙ্গার জেনারেশনকে,
আমি একটা একটা রিকোয়েস্ট রেখে যেতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকের মধ্যে না তাদের অসম্ভব পটেনশিয়ালস আছে এবং ওরা চাইলেই এই দেশে ওই পটেনশিয়ালসটা কাজে লাগিয়ে পটেনশিয়ালটা রিয়ালাইজ করে অনেক দূর যেতে পারবে, যাওয়া সম্ভব। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এটা আমি অনেকবার প্রমাণ দেখেছি আমার বা আমার আশেপাশে অনেকের মধ্যে। যে আমি যদিও শুরু করেছি কিন্তু আমি আমি ধরেন কি আমি একটা জায়গায় জব করতাম, ফার্স্টে যখন আমি একটা জবে জয়েন করি এতে, তখনও দেখেছি যে একজন এন্টারপ্রেনিয়ার কিভাবে জিরো থেকে শুরু করে তার চেষ্টা পরিশ্রম এসবের মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে কাজ করে একটা তার গোলে পৌঁছতে পারে। সো শুধুমাত্র তার দরকার, কেউ যে সাকসেসফুল হতে চায় এন্টারপ্রেনিয়ার হিসাবে, যেটা বলেন প্রফেশনাল বা একজন এন্টারপ্রেনিয়ার হিসাবে, তাহলে তাকে কতটা সিস্টেমেটিক ওয়েতে যেতেই হবে। যদি বলেন কি কি, আমি জাস্ট খুব অল্প কথা বলবো, প্রত্যেকের একটা গোল থাকা উচিত এবং পরিষ্কার গোল থাকা উচিত খুবই, যে এটার মধ্যে কোনো এটার মধ্যে কোনো অবস্কিউর না, এটা 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 একদমই ক্লিয়ার, আপনি পরিষ্কার ক্লিয়ার, আপনি জানেন যে আপনার ভিশনটাকে আপনি ক্লিয়ার কোন গোলে আপনি যাবেন একদম লেজার শার্প। তো যখন আপনার গোলটা থাকবে, যদি আপনার গোলটাকে আপনি পরিষ্কার করে দেখতে পারেন, ইভেন অ্যাচিভমেন্ট, এটা মনে করে বিশ্বাস করি। সো সবাই এই গোলটা থাকা উচিত। আর বাকি যে জিনিসগুলো বললেন আপনি, ডেফিনেটলি প্রফেশনালসদের মধ্যে কিছু জিনিস তো অবশ্যই দরকার, তাদের বা যে কোনো ইন্ডাস্ট্রি নলেজ ডেফিনেটলি দরকার। আমি তো ইয়েকে সেদিন একটা বই ইয়ার একটা ইন্টারভিউ দেখছিলাম আপনার বিল গেটসের, সে উইকে মিনিমাম একটা বই পড়ে, প্রতি সপ্তাহে একটা বই সে ফিনিশ করে, তার মানে 52 weeks তার 52 books সে পড়ে। তার মানে ওর কিন্তু এমন না যে তার তারকে আরো ধনী হতে হবে বা আরো ডেভেলপ করতে হবে, সেজন্য পড়ছে না, কন্টিনিউসলি আপগ্রেড করার জন্য, মানে আপগ্রেড করার জন্য নিজেকে কন্টিনিউসলি ডেভেলপ করার জন্য, এই যে একটা হ্যাবিট, এই হ্যাবিট কিন্তু তার অনেক আগে থেকে শুরু হয়েছে। সো রেগুলার একটা ওই ওই যেই সেক্টরে আমি কাজ করছি, যে যে সেক্টরে কাজ করি, আমি রিয়েল এস্টেটে কাজ করছি, কেউ তো মর্গেজ নিয়ে, কেউ তো বা আপনার এই যে ডেট সলিউশন নিয়ে কাজ করছে, প্রত্যেকে ধীরে ধীরে ইন্ডাস্ট্রির নলেজ যতটা সম্ভব প্রতিদিন আপগ্রেড করছে, এটা খুবই মাস্ট এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, যে আমরা অনেক সময় হয়তো একটু সেলফ ডাউট করি, এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা হয়তো একটা একটা একটু একটা কি বলবো ডেভেলপিং কান্ট্রি থেকে এসেছি, আমরা মনে করি হয়তো বা যে আমরা অনেক পিছিয়ে থাকা মানুষ, আসলে কিন্তু আমরা কিন্তু সেম হিউম্যান বিইং, সেম যারা একই রকমের, যাদের মধ্যে একই রকমের ক্যাপাসিটি আছে, একই রকমের, কিন্তু আমরা অনেক সময় না, কিন্তু এই পুরো ব্যাপারটা কিন্তু আমার মনের মধ্যে এই সেলফ ডাউটটা, সেলফ ডাউটটাকে যদি আমি সরিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার মধ্যে সেলফ কনফিডেন্সটা বের হয়ে আসবে। সেলফ কনফিডেন্স যখন এই চলে আসবে তখন কিন্তু আপনি স্কাই ইজ দ্য লিমিট আপনি মনে করবেন, মনে করবেন আপনি কোনো বাধা কোনো অবস্টাকলস আপনাকে আর থামাতে পারবে না। সো আমার ইউথ ভাইয়াদের কাছে বা যে কোনো যারাই আসলে প্রোগ্রামটা দেখছে ভাইয়া, একটাই বন্ধু বলবো যে যে আমরা নেন সবাই পজিটিভ থাকি, সেলফ ডাউটটা ঝেড়ে ফেলি, নিজে যে কাজটাকে ভালোবাসি ভালো লাগে এরকম একটা সেক্টর চুজ করি, তারপর দেখি না আমরা একটা গোল সেট করি। আপনি যে মুহূর্তে একটা গোল সেট করবেন তখন আপনি 50 আপনি 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 হাফ দ্য ব্যাটল ইজ ওয়ান, কারণ আপনি অলরেডি চলে গিয়েছেন অর্ধেক, বাকি অর্ধেকটা হচ্ছে আপনাকে থ্রু ইউর হার্ড ওয়ার্ক, থ্রু ডিসিপ্লিন, আপনাকে একটু মেন্টাল লাগতে পারে, আমার জন্য অনেকে এরকম আছে হেল্প করার জন্য, ওদের হেল্প নিয়ে কিন্তু সে গোল রিচ করতে পারে। যখন একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হয়ে যায় না, তখন কিন্তু আর আপনাকে ইউ ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক, তখন আপনি দেখবেন যে না সামনে অনেক অবারিত অপরচুনিটি জায়গা তৈরি হয়ে আছে, আপনি জাস্ট নিড টু গো অ্যান্ড এক্সপ্লোর ইট। যে বললেন স্কাই ইজ লিমিট, ডেফিনেটলি আপনার বাংলাদেশ থেকে যারা এসেছে, আমি যখন 27 বছর আগে আমেরিকাতে এসেছি পড়াশোনা করার জন্য, তখন আমার ভাসুর আমাকে বলেছিল, দেখো কোন মেক্সিকান যদি তোমাকে জিজ্ঞেস করে যে যদি তোমাকে ডাউট করে যে তুমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এসেছো, রাইড অ্যাওয়ে বলে দিবে তুমি এসেছো নৌকায়, আমি এসেছি প্লেনে। বাংলাদেশি যারা এসেছে এরা হাইলি এডুকেটেড লোকজন এখানে এসেছে এবং তারা প্লেনে চড়ে ইমিগ্রেশন ক্রস করে এসেছে,
তারপরেও কেন তারা নিজেদের বিষয়ে তাদের ডাউট থাকে, এটা সত্যি আমার নিজের একটি কোশ্চেন। যখন আমি দেখি হাইলি কোয়ালিফাইড লোকজন ডেভ সলিউশনে আসে, এই কোশ্চেনটা তখন আমার কিন্তু মনে হয়। এবং যাই হোক, ভালো এখানে প্রোগ্রাম আছে যে পাঁচ বছরের আমরা যে প্ল্যানটা দেই তাতে তারা এস্টাবলিশড হতে পারে। হ্যাঁ, তো আপনার সাথে আজকে মানে কথা বলে অনেক কমিউনিটির অনেক ইম্পর্টেন্ট বিষয় কিন্তু চলে আসছে। আই ওয়াজ নট প্রিপেয়ার্ড, আই এম শিওর দ্যাট ইউ আর নট প্রিপেয়ার্ড অ্যাজ ওয়েল। তো আপনাকে আমি জানতে চাইবো যে কমিউনিটি ডেভেলপমেন্ট ইজ ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট টু বিকাম এ টপ এজেন্ট, তো আপনি কমিউনিটির জন্য কি করেছেন যেটা আপনাকে এত হাইলি অ্যাচিভ করতে হেল্প করেছে? ওকে, এখন আমি তো শুরুতে বলেছি যে আমি খুব বেশি দিন হয়নি যে আমি ক্যানাডাতে এসেছি, কিন্তু আমি যে কোনো যে অপরচুনিটি আমার কাছে এসেছে ইনভলভ হওয়ার জন্য, এটা হতে পারে আমার আমার নিজেদের আমার যে কোনো অ্যালুমনাই হতে পারে, এরা যে কোনো রকমের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়ার্ক হতে পারে, যে কোনো রকম অপরচুনিটি আমার কাছে এসেছে, আমি পজিটিভলি রেসপন্স করার চেষ্টা করেছি। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এটা হচ্ছে যে আমি আমি আমার নিজের মতো করে আমি দু তিনজনকে আমি আসলে চেষ্টা করেছি যে তারা মানে মেন্টরিং করতে, তাদেরকে যদি কোনো জায়গায় জব বা কোনো কিছু ইয়া করা মানে প্রোভাইড করা যায়, হেল্প করা যায়। আমার প্রফেশনে এসে যে কেউ যদি কোনো হেল্প চায়, যদি ইয়ে চায়, আমি চেষ্টা করি যাকে যতটা সম্ভব একটা গাইডলাইনগুলো দেওয়ার জন্য। বাট আই হ্যাভ এ প্ল্যান। আমার প্যান্ডেমিকের মধ্যে বেশ কিছু কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু এইভাবে করে আমি আসলে করতে পারিনি। এই যেহেতু আমাদের অনেক ধরনের এখন আসলে অবস্টাকলস আছে যে আমরা সোশ্যাল গ্যাদারিং করতে পারি না বা অনেক অ্যাক্টিভিটি করতে পারি না, কিন্তু আমার একটা ইচ্ছা আছে যে আমি হয়তো একটু এই যে পজিটিভিটিটা এইটা স্প্রেড করতে চাই, এটা আমি কাজ করতে চাই। আর আরেকটা জিনিসটা আমার কাজ করার খুব ইচ্ছা আছে, এটা আমি নিয়ার ফিউচারে ইনশাল্লাহ করব, সেটা হচ্ছে দেখেন আমরা না অনেককেই আমার মনে হয় যে আমরা কি নিজেদেরকে ডিভাইড করাটা কি আমাদের একটা হ্যাবিটে পরিণত হয়ে যাচ্ছে? আমরা কি নিয়মিত ছোট ছোট গ্রুপে থাকতে পছন্দ করছে বেশি, এত নাহলে এত বেশি ছোট ছোট ডিভিশন ছোট ছোট গ্রুপ কেন আমরা তৈরি করছি? এর ফলে কি পুরো একটা কমিউনিটি হয়তোবা এখানে 100,000 মানুষ আছে, কিন্তু দেখা যাবে এখানে আপনি 1,000 এর বেশি গ্রুপও পাবেন, এখানে ডিফারেন্ট টাইপস অফ গ্রুপ। তো আমরা যদি এই যে ডিভিশনের জায়গাগুলো, আমাদের মতো ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু আমরা যদি ইউনিটি জিনিসটাকে বেশি প্রমোট করি, না টুগেদার উই আর ওয়ান, এই ফিলিংটা যদি আমরা সবার মধ্যে ছড়াতে পারি যে না ঠিক আছে আপনি হয়তো একটা ইউনিভার্সিটির, আমি একটা ইউনিভার্সিটি, কিন্তু অ্যাজ এ হোল আমরা কিন্তু এক বাংলাদেশি কমিউনিটিতে বিলং করি। হ্যাঁ, তো আমরা এই 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 যে আপনার এই যে ইউনাইটেড থাকার যে স্পিরিটটা যে ফিলিংটা, এটা যদি আমরা সবাইকে নিয়ে একসাথে সেলিব্রেট করা, একসাথে নিয়ে একসাথে কাজ করা, এগুলো নিয়ে যদি আমরা করতে পারি, এটা নিয়ে কোনো ইয়ে নেই, আমরা কিন্তু সবকিছু পজিটিভও দেখতে পারি। যেমন হচ্ছে কি যে আমরা হয়তো পাশে আপনিও ধরেন যে একজন আরেকজন রিয়েল এস্টেট করে একজন, আমি কিন্তু তার কাছে অনেক কিছু শিখতে পারি, আমি কিন্তু তাকে অ্যাপ্রোচ করতে পারি। আবার যে নতুন যে আসছে সেও আমাকে কোনো প্রশ্ন করলে তাকেও কিন্তু আমি হেল্প করতে পারি। হ্যাঁ, সো আমরা যখন ইউনাইটেড থাকবো, ইউনাইটেড কারণ মার্কেট তো অনেক বড় এবং ক্যানাডার কম্পারেটিভলি তো আমরা খুবই ছোট্ট একটা কমিউনিটি। এই ছোট্ট একটা কমিউনিটিকে যদি আমরা অনেক ভেঙে ভেঙে ফেলি এবং আমরা নিজেদের মধ্যে একটা আনহেলদি কম্পিটিশন যদি কোনোভাবে চলে আসে আমাদের মানসিকভাবে বা মনের অজান্তে, আমি না চাইলেও যদি চলে আসে, তখন কিন্তু এটা আমাদের এগেনস্টে যাবে, এটা আমরাই ক্ষতিগ্রস্ত হবো এটা থেকে। সো আমার কথা হচ্ছে যে আসেন, আমরা আমরা যথেষ্ট পরিমাণ পজিটিভ এনার্জি স্প্রেড করি, আমরা যথেষ্ট পরিমাণ মোটিভেট করি, আমরা সবাই মিলে ইউনাইটেড থাকি, দেখি না আমরা আরেকটু বেটার কিছু জায়গায়। অবশ্যই দেখেন, প্রোগ্রেসে কিন্তু লাইফ, আপনি যদি লাইফে যদি আমি আজ আজকে কালকে যদি মনে করি আমার কোথায় যাওয়ার নেই, তাহলে কিন্তু আমি ডেড। সো আমাদের কমিউনিটি যদি বলেন, এটারও একটা লাইফ আছে, রাইট? একটা এন্টিটি হিসেবে চিন্তা করি, এইটাকেও যদি আমি সামনে আমরা দিচ্ছি এটা কমিউনিটি হিসেবে সামনে আগাবে,
তাহলে আমাদেরকে প্রোগ্রেস করতে হবে। আমার মনে হয় যে এগুলোর মাধ্যমে প্রোগ্রেস করা সম্ভব, ইভেন্টলি আগানো সম্ভব। আমরা যদি নিজেদেরকে কম্পিটেন্ট করে তুলতে পারি, আমরা যদি নিজেদেরকে একজন আরেকজনের কোঅপারেট করি রাদার দেন ডিভিশনস, কারণ অনেকেই না ডিফারেন্ট ইন্টারেস্টটা হয়তো ডিভাইড করতে পারে। তারা মনে করে ডিভাইড অ্যান্ড রুল, আমি যদি ডিভাইড করতে পারি আই ক্যান রুল, যেটা বললেন যে একটা পার্সনকে এডুকেট করা, হ্যাঁ সেটা যেভাবেই হোক একটা পার্সনকে আপনি যখন এডুকেট করবেন সে দশটা পার্সনকে এডুকেট করবে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, ইউ আর প্রোভাইডিং ফুড অ্যান্ড শেল্টার, মোর ইম্পর্টেন্ট থিং ইজ টু স্প্রেড ইউর এডুকেশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স উইথ আদার। আর এটা হবে এখন যে জেনারেশন, আমরা তো নতুন এসেছি, আমাদের জেনারেশনটা খুব বেশি আর কি, আমরা কোথায় ফার্স্ট পায়োনিয়ার এখানে, তবে এরপরে যে জেনারেশনটা আসছে তারা কিন্তু আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। তারা যখন দেখে যে আমরা তিনজন থাকলে সেখানে দুটো গ্রুপ হয়ে যায়, তো ওটা নিয়ে কিন্তু ওরা কিন্তু খুব কথা বলে। আমি দেখেছি বাচ্চাদের সাথে অনেক সময় মনে মনে হয় যে ওরা বোধহয় কিছু অবজার্ভ করছে না, বাট দে নো ভেরি ওয়েল। হ্যাঁ, ওদের মতো এই জিনিসগুলো কিন্তু নেই। তো সুতরাং ওই আপনি যে কথাগুলো বলছেন দোজ আর কামিং, কিন্তু এন্ড অফ দ্য ডে উই অল আর বাংলাদেশি, উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ দিস কান্ট্রি, so these are all there. এখন আপনার কাছে আমি জানতে চাইব যে আমরা এন্ড অফ দ্য ডে উই অল আর হিউম্যান, সো ম্যানকাইন্ড এর ব্যাপারে আপনার কি চিন্তাধারা, আপনি কি করতে চান? ইফ ইউ এভার গেট এ অপরচুনিটি টু সামথিং ফর ম্যানকাইন্ড। ওকে, আমি যদি একটা অপরচুনিটিও পাই ম্যানকাইন্ডের জন্য কিছু এ করার জন্য, আমি একটা মেসেজই দিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখেন যে আমাদেরকে আল্লাহ অনেক ক্ষমতা, অনেক পটেনশিয়াল দিয়ে আসলে পাঠিয়েছে। সো আমরা এই জিনিসটাকে যে যদি কাজে লাগাতে পারি প্রপারলি, আমরা হয়তো বা এই এই আজকে এই মুহূর্তে পৃথিবীকে যা দেখছি এটাকে আরেক স্টেপ সামনে নিতে পারবো। এটাকে যদি আমার যদি ইচ্ছা থাকে, দেখবেন যে আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভ আইডিয়াস, অনেক নতুন নতুন চিন্তা, অনেক নতুন নতুন ইয়ে চলে আসবে, এবং অটোমেটিক্যালি সেখান থেকে আপনি দেখবেন যে আপনি অনেক ভালো কাজ করছেন, অনেক বেটার ইয়ে করছেন। সো কিন্তু এটার জন্য জানেন একটা সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কি যে আমি কতটা আমার নিজের লাইফের ব্যাপারে পজিটিভ, নিজের লাইফের ব্যাপারে আমি কতটা আমি কত নিজেকে ভালোবাসি, হ্যাঁ সেটা সেটা ইম্পর্টেন্ট। সো ম্যানকাইন্ডের জন্য করতে হলে আসলেই আপনাকে চিন্তা করতে, ঠিক আছে আমি চেষ্টা করব যে পৃথিবীটা আসলে আমি এসে যা পেয়েছি একটু বেটার জায়গাতে আমি কোন জায়গাতে কন্ট্রিবিউট করতে পারি কিনা, এক স্টেপ হয়তো এক ইঞ্চি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন যখন সে ইচ্ছাটা থাকে তখনই ইচ্ছা থেকে শুরু হয়, মানে আমি যদি বলব যে খুবই যেটা বলে বার্নিং ডিজায়ার, যখন আপনার মধ্যে থাকবে ওই স্ট্রং একটা ইয়ে যখন থাকবে, তো অটোমেটিক্যালি আপনি এটার মধ্যে অনেক আইডিয়াস পাবেন, অনেক নতুন নতুন চিন্তা দেখবেন, তারপর অনেক মানুষ আপনার সাথে অ্যাড হচ্ছে, তারপর অটোমেটিক্যালি দেখবেন এটা আরেক স্টেপ সামনে এগিয়ে নিয়ে যাবে। সো প্রত্যেকেরই নিজের জায়গা থেকে কন্ট্রিবিউট করে একটা স্টেপ এগিয়ে নিয়ে যাওয়া, একটু সামান্য হলেও এগিয়ে নিয়ে যাওয়ার, বেটার কোনো যেন আমার ছেলে কালকে আমি চলে যাওয়ার পর যেন আমার ছেলে পৃথিবীটাকে দেখে না, পৃথিবীটা আমার বাবা যেভাবে দেখেছে আমি তার থেকে একটা বেটার পৃথিবী দেখেছি, কারণ কি আমার বাবার জেনারেশন ওরা অনেকেই অনেক ভালো কাজ করে গিয়েছে কমিউনিটির জন্য, এর জন্য জাস্ট এটা খুবই আমি তো হাম্বল খুবই সিম্পল একটা জিনিসই করতে পারবো, খুব বেশি পাবো না, কিন্তু ইচ্ছাও থাকতে পারবো, কোনো সমস্যা নেই। তো আপনি চাচ্ছেন যে টু মেক দিস ওয়ার্ল্ড আমার
পিকচারও আছে। তো আসলে আমরা তো মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে যখন হিউম্যানিটি অ্যান্ড রেশনালিটি দুটোর কম্বাইনে মানুষ যখন রেশনাল হলো তখন কিন্তু ওই পঙ্গিটি পরিবার থেকে বেরিয়ে হিউম্যান হলো। তো ওইটা হচ্ছে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠত্বের পরিচয়। 2021 আফটার দিস প্যান্ডামিক ইট উইল বি নিউ ওয়ার্ল্ড। তো একজন টপ রিয়েলিটার হিসেবে আপনার অ্যানালাইসিস কি নেক্সট ইয়ার রিয়েল এস্টেট মার্কেট কি ধরনের হতে পারে বলে আপনি মনে করেন? In fact, this is a, I should say, this is a million-dollar question now. যে নতুন নতুন যেটা আপনি বলেছেন নিউ ওয়ার্ল্ড, এক্স্যাক্টলি দ্য রাইট ফ্রেজ। সো আফটার প্যান্ডেমিক সিচুয়েশনটা কি হতে পারে ইন রিয়েল এস্টেট মার্কেট? দেখেন, আমরা এখন যা চিন্তা করছি আসলে আমাদের কিছু ইনফরমেশন আছে, ওর বেসিসে আমরা কিছু অ্যাজাম্পশন করছি। সো আমার পার্সোনাল অ্যাজাম্পশন হচ্ছে যে এই প্যান্ডেমিকটা, প্যান্ডেমিক মানে ভ্যাকসিন চলে আসলে, ভ্যাকসিনটা রাইটলি ইমপ্লিমেন্টেড হয়ে গেলে আমার ধারণা পুরো ইকোনমি, গ্লোবাল ইকোনমি বাউন্স ব্যাক করবে। যে কোনো আপনি দেখবেন কি একটা যুদ্ধ পরবর্তীতে একটা দেশ যেভাবে করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, আসলে মানুষ কিন্তু নতুন এনার্জি নিয়ে, নতুন মোটিভেশন নিয়ে এই আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে সবাই সব ইয়েতে। অলরেডি আমি আপনাকে জাস্ট কিছু এক্সাম্পল দিই। দেখেন, আমরা যখন প্যান্ডেমিক শুরু হয়েছে তার আগে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু ছিল 5.6 অর সামথিং কম। প্যান্ডেমিক যখন শুরু হলো তখন তো আমরা মনে করেন যে একটু ভেবাচাকা খেয়ে গেছি, আসলে কি হচ্ছে আমরা জানিও না সামনে পৃথিবী কি হবে। তখন কিন্তু প্রচুর মানুষ ওই সময় জব ছেড়ে দিয়েছে, জবলেস হয়ে গিয়েছে, অনেক লেট হয়েছে, অনেক কিছু। আপনার মে জুন মাসে কিন্তু এটা পিকে চলে গিয়েছে আনএমপ্লয়মেন্ট রেট, তখন 14% কিন্তু তারপর কিন্তু মানুষ আস্তে আস্তে ইনিশিয়াল শকটাকে তারা ম্যানেজ করতে পেরেছে। দেখা গেছে যে না, ঠিক আছে, এটা তো আমার যখন সবাই বলছে না দিস নিউ নর্মাল, চুডো বলছে, সবাই বলছে, ওকে লেটস ফেস ইট, এটাই যেহেতু আমার আমাকে আমার মানে আবার আমাকে আমার সামনে চলে এসছে, আমাকে ফেস করতে হবে। সো তখন কিন্তু অনেকে দেখা গেছে তার জব ব্যাক করেছে, বিভিন্ন জন বিভিন্ন লেভেলে কাজ শুরু করেছে। এখন কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট আবার সিগনিফিকেন্টলি এখন ডাউনওয়ার্ড মুভিং, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বোধহয় অ্যারাউন্ড 8% অর লেস দেন 8%। এই যে ব্যাপারটা, তার মানে মানুষ নতুন করে কাজ, এবার প্রথম দিকে যত মানুষ মর্টগেজ ডেফারেল করেছিল এখন কিন্তু আস্তে 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 অনেক মানুষ ডেফারেল থেকে বেরিয়ে এসছে, রেগুলার মর্টগেজ পেমেন্টে চলে এসছে। আপনি দেখেছেন নো, আমাকে তো এটা এভাবেই চলতে হবে, আমাকে কাজ করতে হবে, আর্ন করতে হবে, মর্টগেজ পে করতে হবে, আমাকে আমার লাইফ আমার ইয়ে ম্যানেজ করতে হবে। সো ইটস ওকে। এইটা একটা ব্যাপার যে মানুষজন এখন আসলে কি আমার কাছে মানে হিউম্যান স্পিরিট একটা মানে এটা একটা অসম্ভব শক্তিশালী একটা একটা জিনিস, এটাকে দিয়ে এই ধরনের প্যান্ডেমিককে আবার ঘুরে দাঁড়ানোর ব্যাপার। সো রিয়েল এস্টেট মার্কেটও দেখবেন আপনি যে এই চ্যানেল নতুন উদ্যমে শুরু হবে, আবার দেখবেন যে মানুষের ঠিক এখনো তো মার্কেট আসলে বেশ ক্রেজি অবস্থা, মার্কেট এখনো হট, তাই না? কারণ প্রচুর পরিমাণে ডিমান্ড, সে তুলনায় আমাদের সাপ্লাই এন্ডে সে কম্পারেটিভলি কম। আর আপনি জানেন যে ইন্টারেস্ট রেট অনেক কমে গিয়েছে এবং গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে নেক্সট 2 years ইন্টারেস্ট রেট আপনার বোধহয় টিল এন্ড অফ 2023 আপনার ইন্টারেস্ট রেট খুব বেশি চেঞ্জ হবে না, এটাই থাকবে অথবা কমবে। আবার ধরেন যে আপনার নতুন ইমিগ্রেশন মাইগ্রেশন হচ্ছে যেহেতু প্রচুর, ইন্টারনাল ইয়াস 1.2 million আসবে নেক্সট ইয়ার্স টাইম, রাইট? নেক্সট ইয়ার আসবে 401,000 বোধহয়, আমি ট্রেন্ড দেখলাম। সো এই যে আসবে তার মানে ডিমান্ড কিন্তু মার্কেটে আছে, ডিমান্ড অনেক হাই রাইট। সো মার্কেটের আসলে অ্যাপেটাইটটা এত বেশি আমার কাছে মনে হয় যে এই মার্কেটটা এত সহজে সব আর খুবই স্ট্রং মার্কেট, কিন্তু ক্যানাডা ইকোনমি ক্যানাডা রিয়েলস খুবই রোবাস্ট একটা ইয়ার। যদি বড় ধরনের গভর্নমেন্ট ইন্টারভেনশন না থাকে, ওরা পলিসি এবং ইয়ে কোনো বড় ধরনের চেঞ্জেস না নিয়ে আসে, এই অবস্থা যদি চলে, হোপফুলি তার নিয়ে আসবে না, তাহলে কিন্তু মার্কেট আপনার বেশ আপনার আমার কাছে মনে হয় যে উপরের দিকেই যাবে, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন। আমার নিজের অ্যাসাম্পশন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট অ্যাবাউট দ্যাট, বিকজ কানাডিয়ান জাস্টিন ট্রুডো আমাদের প্রধানমন্ত্রী যেভাবে এই প্যান্ডামিক টাইমে সবকিছু খুব ভালোভাবে
হ্যান্ডেল করেছেন, এটা বাইরের দেশে কানাডার প্রতি ফোকাস অনেক বেশি, অনেক অনেক বেশি। অনেক ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে। আমি আশা করব আপনি আরো সাকসেসফুল হন। আপনার নামটা যখন লিস্টে দেখেছি আই ফিল প্রাউড অ্যাকচুয়ালি। ভালো থাকবেন, বন্ধুরা। এতক্ষণ আমরা কথা বলছিলাম রিয়েলিটর আশরাফ সিদ্দিকের সাথে। আমরা অনেক ভালো বিষয়গুলো জানতে পারলাম তার কাছ থেকে। আর কমিউনিটি, একটি কমিউনিটি সামনে আগায় যখন লাইক মাইন্ডেড পিপলরা ইউনাইটেড থাকে, সবাই একত্রিত হয়ে ডিসিশন নিয়ে একটি সুন্দর নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, এগুলোই কমিউনিটি হিসাবে আমরা অনেক স্ট্রংলি নিজেদেরকে এস্টাবলিশ করতে পারব। এই প্যান্ডামিকে আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কমিউনিটির সাথে থাকুন।